সো গাইস, আজকে আমার টেট পরীক্ষা রয়েছে। তো এটা আমার, এই আমি এই ক্যাম্পে আছি। তো এই যে আমার সহকর্মীরা, এই দুটো আমি আছি, এই দুটো টেট ক্যান্ডিডেট, এই দুটো পরীক্ষা দিতে যাবে। আমার একটু দূরে পড়েছে, তো আমি এখন রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে। বেস্ট অফ লাক রঞ্জিত, ফাটিয়ে দাও পরীক্ষা, ফাটিয়ে দাও, টেট পাস করো, ঘুম থেকে উঠে যাও, আসো। তো চলো বন্ধুরা, আমি এখন যাচ্ছি, রেডি হচ্ছি, ডিউটি যাচ্ছি আমাদের বন্ধু। এই যে আমাদের মাস্টার এখন ডিউটি বেরোচ্ছে, আসলো আসলো, হ্যাঁ ডিউটি থেকে আসলো, চোখগুলোর অবস্থা দেখো। আর এই যে আমাদের নতুন মেম্বার মনিরুল দা, তো মনিরুল দা অনেকদিন থেকে এখানে আছে, আমরা আসার পর মনিরুলকে পেয়েছি, আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা এখন, আমি এখন যাই বাসে উঠে, তারপর দেখা করছি। তো আমার সঙ্গে দেখা হবে না, আমি কিন্তু টেট পরীক্ষা দিতে যাবো। তারপরে আর একজন রয়েছে আমাদের অনুরাগ সুধা, তো সেও আমাদের এখন নতুন মেম্বার, তো তোমরা এবার থেকে ইউটিউবে দেখতে পাবে ছেলেগুলোকে। তো চলো। সো গাইস, এই বাসটা আমি যাচ্ছি, সারগ্রাম বাস স্ট্যান্ড। প্রায় দেড় ঘন্টা মতো বাসে জার্নি করার পর আমি অবশেষে, এটা হচ্ছে গোপীবল্লভপুর বাস স্ট্যান্ড, তো ওখানে এসে পৌঁছালাম। তারপর এই গোপীবল্লভপুর থানার পাশ দিয়ে যাচ্ছিলাম। তো দেখো, আসার পর আমি এই মাঠটাতে এসে উপস্থিত হলাম, দেখলাম এখানে অনেক গাড়ি রয়েছে এবং অনেক ছেলেমেয়ে যারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে, এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি, অনেক মারুতি, তারপর তোমার দেখতে পাচ্ছ যে বাইকে করেও এসেছে অনেকে, এবং অনেক লোক, অনেক পরীক্ষার্থী ভেতরে ঢুকেও গিয়েছিল, তো আমিও প্রস্তুতি নিচ্ছিলাম ঢোকার জন্য। বন্ধুরা, আমার পরীক্ষা শেষ হয়ে গেল, এবার পরীক্ষা শেষের পর আমি বেরোচ্ছিলাম। তো দেখো, এত মানুষ পরীক্ষা দেওয়ার পরে এখন সবাই বাড়ির পথে রওনা হচ্ছে, তো আমিও, কিন্তু আমার একটা পরিচিত সাথে দেখা হয়েছিল তার বাইকে করে, এবার আমিও বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে তারপরে দেখো কী ঘটে। তুই কত কাজে যাবি, তুই ঘোরাতে পারবি তো? তাহলে ঠিক আছে,
দেখ ভাই ঘোরাতে পারলে চল, এত যাস না হট করে ঘুরে গেলে। এখানটা কিন্তু বালি আছে, ঘুরতে পারবি না। ঘোরাচ্ছি ঘোরাচ্ছি, আপনারা অনেক গাড়ি দেখতে পাচ্ছেন, কেন ব্যাপার আছে। যেহেতু একটা ভিডিও এইটা করা যায়, এই তো করছি তো কাজের কাজ, তো কি হয়ে রয়ে যাবে। তো গাই দেখতে পাচ্ছ তোমরা, রাস্তা রাস্তা এনে শিখছে, হাতি যাচ্ছে, হাতি পুরো রোড ব্লক করে দিল, বাকি গাড়িগুলো ভয়ে পালাচ্ছে। হাতি মনে হচ্ছে আজকে রাস্তায় রাস্তায় যাবে, আমরা হাতির পিছন পিছন আছি। ঘুরে গেলে তুই মিঠে এই সাইডে থাকছে, এখানে ঘুরতে পারবি। পুরো রোড ব্লক হয়ে যাবে এখন, যাইছে না গেল, যাই না আজকে আমার বাগানে লুকাইছিল বে, বার করাই চোখে এরা ঢুকে যাবে মনে হচ্ছে। ও আবার ঢুকে যাবে সেই দিকে, আবার ওই ভিতরের দিকে না যায়। থাক যাতে করে হট করে পালাতে পারি। আবে এখান থেকে ঘুরে যেতে পারে আছরটা দেখি ব্যাকওয়ার্ড পজিশনে থাকতাম, এই আছরটা হট করে ঘুরে যাবে, ঘুরছে 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 ভাই। দাদা দাদা ও বাগানে যাবে, ও বাগানে দিয়ে যাবে। বাসের লোকগুলো ভয় এখন, এবারে 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 এবারে